অস্ত্রোপচার করাতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। 8ই জুলাই পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগের দিন অস্ত্রোপচার করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেবক এয়ারবেসে কপ্টার থেকে নামার সময় পায়ে ও কোমরে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী। চিকিৎসকেরা তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দিলেও বাড়িতে থেকেই চিকিৎসা করাতে চেয়েছিলেন তিনি। তবে জানা গিয়েছে হাঁটুতে মাইক্রো সার্জারি করতে হবে, সেই কারণে SSKM হাসপাতালে ভর্তি হতে হবে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। প্রসঙ্গত, গত 27 জুন নির্বাচনী প্রচার সেরে জলপাইগুড়ি থেকে আকাশপথে বাগডোগরার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন মুখ্যমন্ত্রী। তবে বৈকুণ্ঠপুর জঙ্গলের ওপর দিয়ে যাওয়ার সময় ঝড় বৃষ্টির মুখে পড়ে মুখ্যমন্ত্রীর কপ্টার। দুর্ঘটনা এড়াতে সেবক এয়ারবেসে জরুরি অবতরণ করে সেই কপ্টার। সেবক এয়ারবেসে নামার সময় পায়ে ও কোমরে চোট পান মমতা বন্দ্যোপাধ্যায়। তৎক্ষণাৎ বিমানে বাগডোগরা থেকে কলকাতায় নিয়ে যাওয়া হয় এবং কলকাতায় পৌঁছে সোজা SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয় মুখ্যমন্ত্রীকে। চিকিৎসকেরা হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিলেও বাড়িতেই চিকিৎসা করাতে চেয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। একদিকে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে জোর কদমে চলছে নির্বাচনী প্রচার, অন্যদিকে ঠিক এই সময় বাড়িতে বসে নেতাদের মাধ্যমে কর্মীদের উদ্দেশ্যে অডিও বার্তা দিচ্ছেন দলের সুপ্রিমো। তার মাঝেই জানা যাচ্ছে যে নির্বাচনের ঠিক আগের দিন অস্ত্রোপচার করতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।